বন্ধুরা কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি ব্লাউজের টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে আমি এই ব্লাউজটি দেখাবো, একটি হাই কলার কেটে দেখাবো। অনেক কিছু এখানে শেখার বিষয় আছে। অবশ্যই যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার অনুরোধ। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি একটি 34 সাইজ ব্লাউজে কেটে দেখাবো। আমার ব্লাউজটি 34 হবে বডি এবং কোমরে মাপ হবে 27.5, লম্বা হবে 14 ইঞ্চি। এটা একটি 3/4 হাতা হবে। তো বন্ধুরা, 3/4 হাতা এই ব্লাউজটি কাটার জন্য আমি এখানে 1/15 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 1/15 গজ বুঝতে তাদের অসুবিধা হয়, তারা মিটার হিসাবে 1 মিটারের পরে আরও 5 ইঞ্চির মতো ধরতে পারেন, অথবা 1 গজের পরে আরও 1 গজের 1/4 ভাগ। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্লাউজটা, এটা আমার হাফসুরি কাটিং এ হবে। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমে লম্বার মাপটা ধরবো। চোখটা চেঞ্জ করে নিলাম। তো লম্বা দেবো আমি এটা 14 ইঞ্চি। আগে আমি পিছন পাটটা কেটে নেব, সেই চির চেনা একদম সহজ পদ্ধতিতে। আমি এখানে 6 থেকে 1/4 ইঞ্চি কম দেব মোড়ার দাগটা। এখানে অবশ্যই জানেন আপনারা, এখানে আমি একটি কাটিং এর দাগ এবং একটি সেলাইয়ের দাগ ব্যবহার করি। তো আমার এটা 34, তাই আমি এখানে দেবো 8.5। এখানে হবে 27.5, তাই 7-এর থেকে 1 সুতো কম হবে। এবং এখানে একটু সেলাইয়ের জন্য ই থাকবে, সেলাইয়ের হক থাকবে। তো এটা এটা আমি 3.5 ইঞ্চি ভিতরের দিকে টিকিনটা মার্কাটা দেব, এবং টিকিনটাকে আমি 3.5 ইঞ্চি উপরের দিকে উঠাবো আর কি, টিকিনের মাথাটা। এবার এখানে মিলিয়ে দেব। যেহেতু এটা কলার, তাই এটাকে আমার এটাতে পুটের অংশ বেশি দিতে হবে। তো আমি এটা পুটের মাপ দেব 13 ইঞ্চি। যেহেতু এটা কম বডি, তাই এখানে পুটের মাপটা একটু কমই হবে, না হয়তো 40 বা 42 হলে আমি এখানে 14 থেকে 14.5 দিতাম পুটের মাপ। তো যেহেতু এটা আমার 34 ইঞ্চি ফিগারের, তাই এটাতে আমি অত বড় পুটটা দেব না, যেহেতু ব্লাউজের পুট এমনিতেই একটু ছোট হয়। তো বন্ধুরা, এবার আমরা পিছন পাটটাকে একদম আলাদা করে কেটে নেব। আমি আগে গলা ছড়ানোর দাগটাও দেই। এখানে আমি গলা ছড়ানো দেব 2.75, মানে এটা 6-এর থেকে 5.5 হবে। 2.75 যদি আমি এটাকে খুলি তাহলে 5.5 হবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি এখন। তো বন্ধুরা, এবার আমরা সামনা পাটটা কাটবো। তো আমি প্রথমে এখানে সামনা পাটের যে নিচে যে টিকিন এবং যে এখানে যে হাফচুরি কাট হবে, সে কাটের জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় একটু বেশি নেব। 2 ইঞ্চি পরিমাণে বেশি, 2 ইঞ্চি থেকে 2 সুতো কম নিলেও পারেন। তো যেহেতু এটা 34 ইঞ্চি ফিগার, তাই আমি 2 সুতো কমই নিচ্ছি, আমার এতটা দরকার নেই। 2 সুতো কম নিয়ে এভাবে দাগ দেওয়ার পরে এখানে বোতাম পট্টির দাগটা দিয়ে নেবেন। এটাকে আমরা চারপাশ দিয়ে আগে কেটে নেব। তো বন্ধুরা, চারপাশ দিয়ে কাটার সময় একটু খেয়াল করবেন, তো বন্ধুরা এবার
দেখেন এটা আমরা এই পাশ দিয়ে কেটে নিয়েছি, তো আমরা এখন এখান থেকেও কেটে নেব। তো এখানে আমি এখানে 4 ইঞ্চি পরিমাণে, যেহেতু এটা বন্ধুরা হাই কলার হবে, তাই আমরা জানি সবাই যে হাই কলারের যে কলারের যে অংশটা থাকে সেটা সামনা পাটির সাথে অ্যাডজাস্ট থাকে, এটা আলাদা কোনো কলার না। তো আমি এখানে 4 ইঞ্চি পরিমাণে কাপড়টা এখানে বেশি রাখবো সামনা পাটের সাথে। তো বেশি রাখার পরে আমি এখান থেকে এটাকে এখন এটা সাইজ করছি না, আমি এটাকে আগে মোড়ার অংশটা কেটে তারপর আমি এখানে গলা কাটার সময় আমি এই অংশটাকে সঠিক মাপে গলাটা কেটে বাহিরে যেটু অতিরিক্ত কাপড় থাকবে সেটাকে আমরা ফেলে দেব। তো বন্ধুরা এবার আমরা পিছন পাটটাকে এখান থেকে সরিয়ে নেব। এখানে আমি একটু চিহ্ন দিয়ে নেব আমার পিছন পাটের কোন পর্যন্ত মার্কা এবং গলা ছড়ানো, এই পর্যন্ত। তো এবার আমি এটাতে আগে নিচের কাটটা কেটে নেই, আমার এটা যেহেতু হাফ চুড়ি তাই আমি এটাতে এখানে সেলাই রকটা বাদ দিয়ে নেব কাট থেকে, এতটুকু পর্যন্ত আমার মাথা আছে। তো আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই রক বাদ দিয়ে এই কাটটা দেবো আমি এখানে 11 ইঞ্চি নিচে। নিচে বন্ধুরা এই কাটটা দেওয়ার পরে এখানে 3.5 বরাবর টিকিনে মার্কা দিবেন। এবং 8.5 বরাবর এটার বুকের টিকিনটা হবে। তো আমি নিচের অংশটা আগে কেটেই নেই। তো বন্ধুরা এবার আমরা এখানে 4টা টিকিন হবে, 4টা টিকিনে প্রথমে আমরা এদিকের টিকিনটা 3.5 ইঞ্চি বরাবর এই টিকিনটা দিয়ে নেই। এবার আমরা মোড়ার থেকে এই একই পয়েন্টে মিলিয়ে দেব। এবার আমরা এদিক থেকে 1টা টিকিন আনবো এখানে। এখন আমাদের 4টা টিকিন হয়ে গেছে, দেখেন বন্ধুরা 1, 2, 3, 4। তো এবার আমরা এটা এই পর্যন্ত সেলাই শেষ করব, এটা এই পর্যন্ত সেলাই শেষ করব, এটা এই পর্যন্ত সেলাই শেষ করব এবং এটা এই পর্যন্ত সেলাই শেষ করব। যখনই তখন এখানে একটা শেপ হয়ে যাবে। এবার আমি একটু এখানে একটু চিহ্ন দিয়ে নেব, এখানে তালপাট হবে, তো তালপাটটা অবশ্যই কেটে নেই। এই যে তার পাটা কাটা শেষ, এখন এখানে আর একটু চিহ্ন দেবো কারণ এখান থেকে টিকিনটা হবে। তো বন্ধুরা এবার আমরা এটাতে গলা কাটবো। এখন দেখেন এখানে গলা কাটার একটি বিষয় আছে, গলার মাপ কিন্তু দেখেন আমি এখানে কিন্তু 4 ইঞ্চি কাপড় বেশি রেখেছি, এখান থেকে কিন্তু কোনো মাপ ধরা যাবে না। যেখানে আমার পিছনের অংশ শেষ হয়ে গেছে এখানে আমি পিছনে দেখেন পিছনের অংশ এই পর্যন্ত যখন কাটে কেটেছি এটা পিছনে পাটটা রেখে তখন আমি এখানে একটু চিহ্ন দিয়ে রেখেছি। তো এখান থেকে আমাকে গলার মাপটা ধরতে হবে। তো আমি এটার গলার মাপ দেবো কত, এটা 6.5 ইঞ্চি গলা হবে, যেহেতু 34 ইঞ্চি ফিগার অত বড় গলা উনি পড়তে পারবে না, তাই এখানে 6.5 ইঞ্চি আমি গলার মাপ দিয়ে এখন এটাকে কাটবো। কিন্তু এখন এটা যেহেতু হাই কলার তো আমি এখানে গলা ছড়ানো কত দেবো। তো বন্ধুরা আমি এখানে সেলাইয়ের হকটা বাদ দিয়ে এখানে যেহেতু এই সামনে বুতাম পট্টি সেলাইয়ের হক আছে, তো সেলাইয়ের হকটা বাদ দিয়ে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে এই কলারের ছড়ানোটা দেবো। এখানে ছড়ানো থাকবে 1.5 ইঞ্চি, দেখেন আমি এখানে 1.5 ইঞ্চিতে আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে আমার এখান থেকে এই গলাটা কেটে কেটে নিতে হবে। তো আমি প্রথমে নিচের অংশের দাগটাও দিয়ে নেই। এবার আমার এই গলাটা হবে একটি রাউন্ড মেট্রো গলা। তো রাউন্ড মেট্রো গলাটা আমি কিভাবে কাটবো আমি আপনাদের দেখাচ্ছি। গলা কিন্তু এখানে উপরের সরানো কলারের যে উপরে কাঁধের সরানোটা এখানে কিন্তু 3ই থাকবে, কিন্তু এখানে কিন্তু সেলাইয়ের পরে 3 থাকবে না। এটা কিন্তু আমি দেখেন এখানে যে সরানোর যে দাগটা দিয়েছি ওই পিছন পাটের সাথে মিলিয়ে এই পর্যন্ত সরানোটা আসবে, সেটা সেলাইয়ের পরে আসবে। আপনি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাটবেন, কিভাবে কাটবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট একদম সবকিছু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি।
তো এবার আমি এটা ভিতরের দিকে কিন্তু 3 থেকে সোয়া 3 ইঞ্চি পর্যন্ত এখানে এই গলাটা যখন কাটবো তখন ভিতরে কিন্তু সেলাইটা এদিকে যাবে, কিন্তু যখন এটাকে শেষ করব তখন কিন্তু উপরের দিকে আবার এই 3-এর সাথে মিলে যাবে। তো বন্ধুরা দেখেন আমি এটা কিভাবে করছি, এটা যেহেতু একটি হাতে ড্রয়িং এর কাজ, এটা তো আপনাকে হাতে করে নিতে হবে, আপনি যেভাবে যে গলার শেপ দিতে চান। এটা আমি যেহেতু রাউন্ড মিটটু দিচ্ছি তাই আমি সেটাতেই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এটাতে গলা কাটবো, দেখেন কিভাবে কাটছি, এখান থেকে একটু কাটার পরে আমি এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি যতটুকু নিয়েছিলাম সেখান থেকেই কেটে ওখানে এটাকে মিলিয়ে দেব। এই যে তো বন্ধুরা আমার গলা কিন্তু কাটা কমপ্লিট, এই গলা কাটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে যে যে কলারের যে পাটটা হবে সেই জন্য এখানে কতটুকু রাখবো, এখানে আমি রাখবো 2 এর থেকে 2 সুতো কম। এই যে এতটুকু রাখলে, কারণ আমার কলারটা চওড়া থাকবে প্রায় 1 থেকে আরো 1 সুতা বেশি, 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 1 সুতার মতন। তো আমি যদি এখানে 2 ইঞ্চি থেকে 2 সুতা কাপড় কম রাখি সেক্ষেত্রে এপাশে একটু সেলাইতে যাবে এবং এপাশে একটু সেলাইতে যাবে, তখন কিন্তু আমার আমি যে মাপটা চাই সেই মাপটা হয়ে যাবে। তো আমি এটার অতিরিক্ত এখন যে অংশটা এখানে রেখেছি সেটাকে আমি এখান থেকে কেটে ফেলে দেব। এখন কাদের সাথে এটাকে এভাবে কেটে মিলিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনাপাটের গলা এবং কলারের জন্য যে কাপড়টা রেখেছি সবকিছু কিন্তু কাটা কমপ্লিট। তো এবারে আমি কি করব, এখানে এই পাটটা আর একটু কাটা কাজ আছে এই পাটটায়। যেমন আমি এখানে পিছন পাটে টিকিন দেবো, এখানে কিন্তু টিকিনে মার্কাটা অনুযায়ী পিছন পাটটা ফেলে আমি কেটে রেখেছি। তো আমার যেহেতু সামনা পাটে এটাতে আর কোনো টিকিট হবে না, তাই এটার আমি অতিরিক্ত যে অংশটা আছে সেটা কেটে ফেলে দেবো। এখানে 27.5 কোমরে মাপ ধরে, এই যে 27.5 এই পর্যন্ত আসে, এখানে সেলাইয়ের জন্য আমি এতটুকু কাপড় রেখে আমি বাড়তি যে অংশটা থাকবে এটা আমি এখান থেকে কেটে ফেলে দেব। এই যে তো আমার এই পার্ট কমপ্লিট হয়ে গেল, গলার পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আরেকটা কাজ আছে, আমি পিছনের যে পার্টটা এখানে কেটেছি সেটাতে এই যে আমার পিছনের পার্ট, তো এই পিছনের পার্টটাকে এখানে এভাবে রেখে আমি যে অতিরিক্ত যে কাপড়টা রেখেছি সেটা এখানে মিলিয়ে দেখবো যে এখানে সমান সমান আছে কিনা, যদি একটু বেশি থাকে তো আমি এখান থেকে অতিরিক্ত অংশটুকু এখান থেকে এভাবে সোজা করে কেটে ফেলে দেব। এই যে তো বন্ধুরা গলা কাটা আমাদের শেষ, এখন আমরা এই পিছন পাটটায় এখানে একটু এভাবে হালকা করে একটু এখানে এটাকে আমরা ঘাড়ি বলি অথবা এটাকে একটু গলার কলার গলার শেপও বলতে পারেন, শেপ দিতে হয় না হলে গলাটা সুন্দর করে বসে না। তো বন্ধুরা এই আমাদের হাফ চুড়ি কাটিংটা হয়ে গেল। তো এখন আপনারা দেখেন যে হাতা কাটার সময় হাতায় মোড়া কত দিবেন 34 ফিগারে। এটা আমি প্রত্যেকটা ব্লাউজই সম্পূর্ণ যদি কাটিংটা না দেখাই তাহলে সম্পূর্ণ হয় না, হাতা কাটিংটা এটা একটা জরুরি বিষয়। তো যাদের মোড়ায় সমস্যা হয় দেখুন আমি এটাতে সেলাইয়ের কাপড়টা সাথেই রাখছি, আলগাপট্টি দিচ্ছি না কারণ যেহেতু আমার কাপড় আছে। এটা লম্বা দেবো আমি 15 ইঞ্চি, আমার হাতাটা লম্বা, আমি এটা 3 ইঞ্চি পরিমাণে 3 ইঞ্চি নিচের দিকে নিয়ে মোড়ার মাপটা দেব, এখানে মোড়ার শেপটা 3 ইঞ্চি নিচে হবে। তো আমি এটাতে 6 ইঞ্চি দেব এটার মোড়ার এস্টেট মোড়ার মাপ, এবং আমার এটার হাতের মুখের মাপ হবে 9.5 ইঞ্চি। যেহেতু 34 ফিগার 6-এর বেশি দিলে আপনি এটাতে মোড়াটা ফিটিং হবে না, তো এটা অবশ্যই একটু শেপ দিতে হবে হাতাটা ফিটিং করার জন্য। এভাবে শেপ দেওয়ার পরে পুরো হাতাটা সম্পূর্ণটা কেটে নেবেন। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি যে 3 ইঞ্চি নিচে যে আপনার এখানে যে শেপটা দিয়েছি এটা অনেকেই এখানে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণে দেন, যারা বাসায় বসে যারা মেয়েরা কাপড় কাটেন আপনারা অবশ্যই এই মোড়া মাপটা কিন্তু অনেকে জানেন না। এটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি দিলে কিন্তু আপনি যখন ব্লাউজের হাতাটা উপরে দিকে উঠাবেন তখন কিন্তু ব্লাউজটা টান পড়বে, তো কখনোই এই কাজটা করবেন না। এটা অত কম কাটবেন না, কম কাটলে বেশি টান পড়ার সম্ভাবনা থাকে এবং এখানে কাপড় ভাঁজ পড়ে থাকার সম্ভাবনা থাকে। তো অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী কাপড় কাটবেন এবং সুন্দর ফিটিং হবে। তো বন্ধুরা এটাতে আমি একটু তালপাট কেটে নেই, এই যে শেষ।
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। দেখলেন তোলার কিভাবে কাটতে হয় তার একটি সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।